2021 বাইশ অর্থ বছরের বাজেটে বিড়ি শিল্পের উপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব না করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ ও তার দীর্ঘায়ু কামনা করে বাগেরহাটের মোল্লাহাটে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মোল্লাহাটের নগরকান্তিতে আকিজ বিড়ি ফ্যাক্টরিতে দোয়া মাহফিলে ইমন বিশ্বাস জয়ের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোল্লাহাট আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক ও কুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ বাবুল মোল্লা। বিশেষ অতিথি ছিলেন মোল্লাহাট মৎস্যজীবী লীগের সভাপতি শেখ সোহেল রানা। দোয়া মাহফিলে বক্তারা 2021-22 অর্থ বছরের বাজেটে বিড়ি শিল্পের ওপর শুল্ক বৃদ্ধির প্রস্তাব না করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ধন্যবাদ জানান। সেই সাথে বিগত অর্থ বছরের বাজেটে আরোপিত বিড়ির উপর অতিরিক্ত 4 টাকা মূল্যস্তর কমানো, আরোপিত অগ্রিম 10% আয়কর কমানো এবং বহুজাতিক কোম্পানির আগ্রাসন থেকে বিড়ি শিল্পকে সুরক্ষার দাবি জানান। শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া মোনাজাত করা হয়।